2018 সাল থেকে 21 সাল পর্যন্ত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে পড়ার সময় আমি খুব ভালোভাবে বায়াস শব্দটার সাথে পরিচিত হই। ভার্সিটির হাজারো অ্যাক্টিভিটিস যেমন পরীক্ষা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনে সবসময় যারা ভালো ফলাফল ডিজার্ভ করত তাদের আমি সবসময় আশানুরূপ ফলাফল করতে দেখতাম না। আপনি ক্লাসে অনিয়মিত, হয়তো স্যারের সাথে আপনার সম্পর্ক খারাপ, কারো কাছে ইমপ্রেশনটাই খারাপ, অথবা আপনি একটা বিশেষ গ্রুপের মেম্বার, এই ফ্যাক্টরগুলো খুব ভালোভাবেই আপনার রেজাল্ট নির্ধারণ করে দিত। তাই ভালো রেজাল্ট আনার ক্ষেত্রে আপনি কতটুকু ভালো ছাত্র তার থেকে বেশি যা গুরুত্ব পেত তা হচ্ছে আপনার প্রতি আপনার শিক্ষকের বায়াস কতটুকু। হাতে কোনো দুই একজন শিক্ষকের নাম আমি বলতে পারবো যাদের মধ্যে বায়াসের পরিমাণটা গ্রহণযোগ্য, তবে বেশিরভাগই বিভিন্ন ক্ষেত্রে ছিলেন বায়াসড। বায়াস বলতে বোঝায় কোনো পক্ষে একতরফাভাবে আপনার সমর্থন বা বিরোধিতা, যে কোনো এক পক্ষে কথা বলার সময় অন্য পক্ষের ভালো দিকগুলো বিবেচনায় না আনা, অথবা খুব সহজ বাংলায় পক্ষপাত দুষ্ট। জানি না আসলে এটা কতটুকু সহজ বাংলা ছিল। মানুষ হিসেবে আমরা সবাই বায়াসড, কেউ একটু কম কেউ একটু বেশি, কিন্তু বায়াসড। আর এ কারণেই ভিডিও টাইটেলে আপনি আসলে বায়াসড কিনা তা জানার আগে আমি প্রশ্ন উত্থাপন করেছি, আপনি কেন বায়াসড। প্রিয় দর্শক, আমি এএসএম ফাহিম মোর্শেদ এবং আপনারা দেখছেন ইনসাইট আউট উইথ এএসএম। আজকের এই ভিডিওতে আমি খুব সংক্ষিপ্তভাবে উদাহরণসহ তুলে ধরবো 21টি কগনিটিভ বায়াসের কথা যা আমাদের মাঝে দেখা যায়। জানাবো কী কারণে আমরা বায়াসড হই। মনে রাখবেন 21টি বায়াসেই আমাদের লিস্ট শেষ হয়ে যায় না, কিন্তু ভিডিওটি সংক্ষিপ্ত রাখার সাথে আমি সবচেয়ে কমন বায়াসগুলো নিয়ে কথা বলবো। আপনি টাইম স্ট্যাম্প ব্যবহার করে ভিডিওটি দেখতে পারেন, এতে আপনার মূল্যবান সময় বাঁচবে। প্রথমেই অ্যাকশন বায়াস। এই বায়াসটির মূল কথা হচ্ছে কোনো পরিস্থিতিতে চুপ থাকার থেকে, ইনঅ্যাক্টিভ থাকার থেকে আমরা ওই পরিস্থিতিতে পার্টিসিপেট করতে বেশি পছন্দ করি। আপনার দুই ফ্রেন্ড ঝগড়া করছে, হয়তো কিছুক্ষণ পর তারা থেমে যাবে, কিন্তু তাদেরকে থামবার সুযোগ না দিয়ে আপনি সমঝোতার চেষ্টা করেন, ইন্টারফেয়ার করেন, এটাকেই বলা হচ্ছে অ্যাকশন বায়াস। অ্যাঙ্করিং বায়াস। দোকানদার যদি আপনাকে কোনো কিছুর দাম প্রথমে 500 টাকা বলে এবং একটু পর দাম কমিয়ে 250 টাকায় নিয়ে আসে, আপনি পরের দামটাকে লাভজনক ভাবেন, কিন্তু ব্যাপারটা এমনও হতে পারে পণ্যটির আসল মূল্যই 100 টাকা। এই যে শুরুর বলা দামটা অর্থাৎ 500 টাকা, এটি অ্যাঙ্করিং বায়াস, কারণ আপনি অ্যাঙ্করের মতো ওই দামটির উপর ভরসা করে বাকি দামগুলোকে বিবেচনায় আনেন। অ্যাসোসিয়েশন বায়াস। কোনো কিছুকে একটি নির্দিষ্ট অ্যাট্রিবিউটের সাথে মিলিয়ে নিয়ে তার সম্বন্ধে একটি মন্তব্য করে বসাটাই অ্যাসোসিয়েশন বায়াস। যেমন আফ্রিকান কান্ট্রির নাম শুনলে আমরা তাদেরকে গরিব ভেবে বসি, অথবা ইসলামোফোবিস্টরা ধর্মপ্রাণ মুসলমানদের নাম শুনলেই তাকে টেরোরিজমের সাথে অ্যাসোসিয়েট করে বসে। অথরিটি বায়াস। ঊর্ধ্বতন কর্মকর্তার আদেশের বিপরীতে কাজ করতে না চাওয়া, কিংবা সেই কর্মকর্তা যতই ভুল ডিসিশন দিক না কেন তার ডিসিশনকে মেনে নিয়ে কাজ করতে যাওয়াটাই অথরিটি বায়াস। বিশ্বের বেশ কিছু সমালোচিত বিমান দুর্ঘটনাগুলোর পেছনে রয়েছে এই বায়াস, যেখানে মেইন পাইলটের ডিসিশন বাইরে যাবার সামর্থ্য বা সাহস না থাকায় কোপাইলট ঘটিয়েছেন দুর্ঘটনা। অ্যাভেলেবিলিটি হিউরিস্টিক বায়াস। আপনার কাছে যে ইনফরমেশনগুলো বেশি থাকে আপনার সিদ্ধান্তও তা দ্বারা প্রভাবিত হয়। ধরুন আপনি মনে করেন হাঙ্গর একটি বিপজ্জনক প্রাণী এবং তা মানুষের জীবনের জন্য ভীতিকর, অথচ মজার ব্যাপার হচ্ছে হাঙ্গরের কামড়ে বছরে যত মানুষ মারা যায় তার থেকে বেশি মানুষ মারা যায় মাথার ওপর নারিকেল গাছ থেকে নারিকেল বা ডাব পড়ার কারণে। ব্যান্ডওয়াগন ইফেক্ট। এই বায়াসের মতে আপনি সবসময় সংখ্যাগরিষ্ঠ মানুষের মধ্যে থাকতে চান, বিধায় সংখ্যাগরিষ্ঠ যাই করে আপনিও তাই করে বসেন। যেমন আশেপাশের মানুষজন যদি নির্বাচনে নির্দিষ্ট কোনো প্রার্থীকে ভোট দিতে চায়, আপনিও কোনো বাছ বিচার ছাড়াই তাকে ভোট দিয়ে বসবেন। চয়েস সাপোর্টিভ বায়াস। এই বায়াসের মতে আপনি সবসময় আপনার ডিসিশনকে ডিফেন্ড করতে চান, তা যতই ভুল হোক না কেন। ধরুন আপনি এমন একটা ডিভাইস কিনলেন যার থেকে কম দামে আরও ভালো ডিভাইস আপনি পেতেন, তাই নিজের ডিসিশনকে সাপোর্ট করার জন্য আপনি আপনার ডিভাইসটির খারাপ দিকগুলোর কথা চিন্তা না করে ভালো দিকগুলোকে সবার সামনে প্রচার করা শুরু করেন। কনফার্মেশন বায়াস। আপনি তাই পড়বেন, দেখবেন বা শুনবেন যা আপনার জানা বিষয়টির সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ আপনি আপনার নিজের পয়েন্ট অফ ভিউকে চ্যালেঞ্জড হতে দেখতে চান না। যেমন আপনি জানেন গেম খেলা আপনার জন্য ভালো, আপনি ইউটিউবে সেই ভিডিওগুলোই দেখেন যা আপনার জ্ঞানকে সাপোর্ট করে, তা দেখবেন না যে আপনার জ্ঞানকে চ্যালেঞ্জ করবে। ওভার কনফিডেন্স বা হাইন্ডসাইট বায়াস। ধরুন বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা, আর সাথে সাথে আপনি বলতেন আমি জানতাম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে, এই ওভার কনফিডেন্সটাই হচ্ছে হাইন্ডসাইট বায়াস। আবার ধরুন আপনি বিশ্বকাপ সেমিফাইনালে দুই ম্যাচে বাজি ধরলেন, আপনার বাজির দুই দল জিতে গেল, হাইন্ডসাইট বায়াসের মতে এই আত্মবিশ্বাস থেকে আপনি ফাইনালেও বাজি ধরে বসবেন। ইনফরমেশন বায়াস। ধরুন আপনি গাড়ি কিনতে চান এবং এর জন্য আপনার কিছু ইনফরমেশন দরকার, আপনি সেই মানুষটির দেওয়া তথ্য দ্বারাই প্রভাবিত হবেন যে আপনাকে বেশি তথ্য দিবে, কিন্তু একবারও ভেবে দেখবেন না যে তার দেওয়া তথ্যগুলো প্রাসঙ্গিক কিনা। আমরা বিভিন্ন ডিসিশন নেবার ক্ষেত্রে এই ভুলটা করে বসি, আর অপ্রাসঙ্গিক তথ্য জানাকেও কৃতিত্বের বিষয় মনে করি, যা নিয়ে কিছুদিন আগে একটি ভিডিও আমি পাবলিশ করেছি। ইনগ্রুপ আউটগ্রুপ বায়াস। ধরুন আপনি ক্লাব ফুটবলে বার্সেলোনাকে সাপোর্ট করেন, আপনার সাথে ভালো খাতির নেই কিন্তু সেও বার্সাকে সাপোর্ট করে এমন কাউকে আপনি এই দিক থেকে পছন্দ করে নিজের গ্রুপের ভাবেন। অন্যদিকে আপনার খুব পছন্দের কেউ রিয়াল মাদ্রিদ সাপোর্ট করে যা বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী, দেখা গেল সেই মানুষটিকে আপনি পার্সোনালি পছন্দ করলেও ক্লাব ফুটবলের ক্ষেত্রে নিজের গ্রুপের বাইরের লোক মনে করেন। লাইকিং বায়াস। যে শোরুমের সেলসম্যান আপনার সাথে দারুণ ব্যবহার করে এবং আপনাকে এটা বোঝায় যে সে আপনাকে লাইক করে, তার থেকে নির্দিষ্ট কোনো পণ্য কিনবার সম্ভাবনাও বেশি থাকে, কারণ সে আপনাকে পছন্দ করে এবং আপনি এই পছন্দের বিনিময়ে তাকে কিছু দিতে চান। ওমিশন বায়াস। একজন নার্স একদিন ইচ্ছা করে পেশেন্টকে ওষুধ খাওয়ানো থেকে বিরত থাকলো এবং রোগী মারা গেল, অন্যদিকে একজন ডক্টর ইনজেকশনে পয়জন ঢুকিয়ে রোগীটিকে মেরে ফেললো। আপনি ভেবে বসবেন ডক্টর যা করলেন তা নার্সের অপরাধের থেকেও বড় অপরাধ।
আদতে দুজনই কিন্তু সমানভাবে অপরাধী, কিন্তু ওমিশন বায়াসের কারণে আপনি ডক্টরকে বেশি দোষ দেবেন, কারণ নার্স ডিরেক্টলি রোগীকে মেরে ফেলেনি যা ডক্টর করেছেন। অস্ট্রিচ বায়াস, এটি মূলত ফাইন্যান্সিয়াল একটি বায়াস যেখানে আপনি ইচ্ছা করে আপনার সামনে আসতে থাকা বিপদকে ইগনোর করতে থাকেন যাতে আপনার মানসিক শান্তি নষ্ট না হয়। আউটকাম বায়াস, এই বায়াস অনুযায়ী আপনি সবকিছু জাজ করেন ফাইনাল রেজাল্ট দেখে, কিন্তু আপনি একবারও মাথায় এনেন না ডিসিশন নেবার সময়ের কথা অথবা ঘটনা ঘটবার সময়ের কথা। আপনার ফ্রেন্ড কোনো কোম্পানির স্টক কিনে অনেক লাভ করে ফেললো দেখে আপনি ওই স্টক কিনতে চলে গেলেন, কিন্তু একবারও বিবেচনায় আনলেন না টাইমিং, ইন্টারেস্ট রেট অথবা কোম্পানির ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এই সকল জটিল বিষয়গুলো। প্লাসিবো বায়াস, পজিটিভ মানুষরা সবসময় পজিটিভ লাইফ লিড করে, কারণ তারা সব কিছুতে পজিটিভিটি দেখে। ব্যাপারটা সত্য নেগেটিভ মানুষদের ক্ষেত্রেও। আপনার কোনো অসুখ হলে আপনি ডক্টরের প্রেসক্রাইব করা ওষুধ খেয়ে ভেবে বসেন আপনি সুস্থ হয়ে যাবেন, সুস্থ হবার পর আপনি কৃতিত্বটা ডক্টর এবং ঔষধকে দিয়ে দেন, অথচ ব্যাপারটা এমনও হতে পারতো যে ঔষধ না খেয়ে আপনি সুস্থ হয়ে গেছেন। সিলেক্টিভ পারসেপশন, এই বায়াসটি অনেকটা অস্ট্রিচ বায়াসের মতোই, কিন্তু এটির স্কোপটি একটু ওয়াইড। ধরুন আপনি সিগারেট খেতে ভালোবাসেন এবং একজন চেইন স্মোকার, সেক্ষেত্রে আপনি সেই সকল বিজ্ঞাপন ইগনোর করতে চাইবেন যেখানে দেখানো হয় সিগারেট কেন শরীরের জন্য ক্ষতিকর। সেলফ সার্ভিং বায়াস, এটাকে নির্দ্বিধায় আপনি অজুহাত দাঁড় করানো বলতে পারেন। পরীক্ষায় ভালো করার কারণ হিসেবে আপনি জানান আপনি অনেক পরিশ্রমী, কিন্তু পরীক্ষায় খারাপ করলে আপনি দোষ দিয়ে বসেন আপনার শিক্ষককে, অনেকটা ভিডিও শুরুর এক্সাম্পলের মতোই। স্টোরি বায়াস, এই বায়াসটিকে সহজ ভাষায় বলা যায় আমরা কোনো ফ্যাক্ট জানার থেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কোনো গল্প শুনতে, কোনো বোরিং ইনফরমেশনের থেকে তাই গল্প আমাদের মাঝে বেশি ইন্টারেস্ট জাগায়। তাই বিভিন্ন আশারে গল্প আমাদের মাঝে ভীষণ জনপ্রিয় হলেও কিছু অপ্রিয় সত্য কিংবা কঠিন সত্য আমাদের বুকে খুব বেশি শোনা যায় না। সার্ভাইভারশিপ বায়াস, প্রতি বছর অ্যাডমিশন টেস্টের সময় আপনি শুনবেন অমুক গ্রামের তমুকের ছেলে দারিদ্রের বোঝা মাথায় নিয়ে পেটে ক্ষুধা নিয়ে বুয়েটে চান্স পেয়েছে। এটা সবার মুখে ছড়িয়ে যায় এবং সবাই জানতে চায় ছেলেটি কিভাবে সফল হলো, কিভাবে সার্ভাইভ করলো, কিন্তু কেউ ভেবে দেখি না এরকম আরো 100 জন ছেলে বুয়েটে পরীক্ষা দিয়েছিল কিন্তু টেকে নাই। অর্থাৎ আপনি শুধুমাত্র সার্ভাইভারকে মনে রাখেন। আমাদের আজকের ভিডিওর সর্বশেষ বায়াসটি হচ্ছে ব্লাইন্ড স্পট বায়াস। আপনি কেন বায়াস, এই প্রশ্নের সবচেয়ে শক্তিশালী জবাব হচ্ছে ব্লাইন্ড স্পট বায়াস। আপনি নিজেকে বায়াস মনে করেন না অথবা অন্যের থেকে কম বায়াস মনে করেন, এটাকেই বলা হয় ব্লাইন্ড স্পট বায়াস, অথবা এটাকে এটাও বলা যায় দ্য বায়াস বায়াস। তবে এর বাইরেও কিছু কারণ থেকে যায় আমাদের বায়াসড হবার পেছনে। নির্দিষ্ট একটি ভূখণ্ডে বসবাস করার কারণে, বাবা মার দেয়া শিক্ষা, ধর্মীয় বিশ্বাস, শিক্ষা প্রতিষ্ঠানের দেয়া শিক্ষা অথবা ফ্রেন্ড সার্কেল, এগুলো আমাদের জাজমেন্টকে ভয়ঙ্করভাবে প্রভাবিত করতে পারে। আর সে কারণে আপনি রাস্তায় হাঁটার সময় সুন্দর মানুষদের দিকে বেশি তাকান, নিজের ফেভারিট সেলিব্রিটির অনেক স্ক্যান্ডালকে সামান্য ভুল বলে উড়িয়ে দেন, ধর্মপ্রাণ মানুষ হয়ে অধার্মিকদের জাহান্নামের ভয় দেখান, আর অবিশ্বাসী হয়ে ধর্মপ্রাণ মানুষের বিশ্বাসকে নিয়ে হাসি ঠাট্টা করেন। তবে এখান থেকে বের হয়ে আসার উপায় কি? আমার মতে প্রথমে আপনার যা করা উচিত তা হচ্ছে এটা স্বীকার করে নেয়া যে আপনি আসলেই বায়াসড। তারপর ফিগার আউট করা কোন কোন ক্ষেত্রে আপনি বায়াসড। যে ক্ষেত্রে আপনি বায়াসড সেখানে জাজমেন্টাল হওয়া, খুব ভালো হয় কাছের কোনো বন্ধুর থেকে জেনে নেয়া, অর্থাৎ অনেস্ট ওপিনিয়ন নেয়া। আর সবশেষে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে নিজের হৃদয়কে ব্যবহার না করে ব্রেনটাকে একটু কাজে লাগানো। বলা অনেক সহজ, করাটা ভীষণ টাফ। তবে যদি একবার মাথায় এই ব্যাপারটা আনতে পারেন যে আপনি আসলেই একজন বায়াসড পারসন, আমার মনে হয় এটাই অনেক বড় একটা প্রোগ্রেস। তবে হ্যাঁ, এটাকে প্রোগ্রেস বলে ধরে নিয়ে যদি বসে থাকেন তাহলে এটাও কিন্তু একটা বায়াসের মধ্যে পড়ে যাবে। সেটা কোনটা নিচে কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।